আসসালামু আলাইকুম টিজেন টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদি প্রবাসীরা দেখুন সৌদির আজকের দুইটি আলোচিত খবর পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনার অনুদ্রৈল সৌদি আরব হতে পাওয়া আজকের প্রথম আলোচিত খবর ভ্যাটের ব্যাপারে পূর্ণ বিবেচনা করবে সৌদি সরকার সৌদি আরবের অর্থমন্ত্রী মোহাম্মদ আল জাদান গত সোমবার জানিয়েছে সৌদি আরবের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা উন্নতি ঘটার পর বর্তমানে বহাল থাকা পনেরো পার্সেন্ট ভ্যাটের ব্যাপারে পূর্ণ বিবেচনা করবে সৌদি সরকার সৌদি আরবের অর্থমন্ত্রী জানিয়েছে যখন সৌদি আরবের অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে এবং অর্থনৈতিক লক্ষ্য অর্জন করা হবে তখন বর্তমানে আরোপিত ভ্যাটের ব্যাপারে পূর্ণ বিবেচনা করা হবে ইতিপূর্বেই সৌদি ক্রাউন প্রিন্স সালমন জানিয়েছেন বর্তমানে জারি থাকা পনেরো শতাংশ ভ্যাট সাময়িক সময়ের জন্য নেওয়া একটি সিদ্ধান্ত এবং শীঘ্রই এই ভ্যাটের ব্যাপারে পূর্ণ বিবেচনা করা হবে এর পাশাপাশি অর্থমন্ত্রী আরও জানিয়েছেন শীঘ্রই সৌদি আরবে আরও বেশ কিছু সেক্টর প্রাইভেটাইজেশন করা হবে এর মধ্যে রয়েছে শিক্ষা স্বাস্থ্য এবং খেলাধুলা বিষয়ক খাদ্য মহ সৌদি আরবে অর্থমন্ত্রীর এই বক্তব্যে মোটামুটি বোঝায় যাচ্ছে যে খুব শীঘ্রই সৌদি আরবে পনেরো শতাংশ যে ব্যাট রয়েছে সেটা কমতে যাচ্ছে আশা করছি আমরা এ ব্যাপারে বিস্তারিত খুব শীঘ্রই আপনাদেরকে জানাতে পারবো সে পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন সৌদি আরব হতে পাওয়া আজকের দ্বিতীয় আলোচিত খবর আকাশপাতের নৈরাজ্য মধ্যপ্রাচ্যের টিকিটের জন্য প্রবাসীদের হাহাকার ঢাকা ও মধ্যপ্রাচ্যে আকাশপাতের সব রুটে বিমান ভাড়া বানিয়েছে দেশে বিদেশি গুলো রুট বিশেষে কোথাও ভাড়া দ্বিগুণ বা কোথাও তার থেকেও বেশি শ্রমিক ব্যবসায়ী সবাইকে গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া আগে ঢাকা রিয়ার রুটে বিমানে ভাড়া ছিল তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা সেই ভাড়া নেওয়া হচ্ছে এখন পঁয়ষট্টি হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত ঢাকা টু দুবাইয়ে রিটার্ন ভাড়া ছিল চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা সেখানে নেওয়া হচ্ছে নব্বই হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত এভাবে বাহারাইন কুয়েত কাতার ও আমিরেছ সহ অন্যান্য দেশে ভাড়া বাড়ানোয় একেবারেই তুধালুকি কাজার করা হচ্ছে সিট নেই যাত্রী চাপ বেশি এইসব কারণ দেখে লাখ লাখ গরিব শ্রমিক ও সাধারণ মানুষের পকেট কাটা হচ্ছে এতে যেমন অভিবাসী ব্যয় বাড়ছে ঠিক তেমনি অস্থিরতা ও নৈরাজ্য দেখা দিয়েছে দেশের অ্যাভিয়েশন সেক্টরে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রালয় এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ব্যবিচেক বলছে ভাড়ায় হস্তক্ষেপ করা বা লাগাম টানার দায়িত্ব সরকারের নয় এটি এই খাতের ব্যবসায়ীরা ঠিক করবেন সিভিল এভিয়েশন চেয়ারম্যান বলেন তাদের কিছুই করার নেই অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্সি বাংলাদেশ আটাপ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিকোর্ডিং এজেন্সি বাইরা হজ অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ হাব এবং সাধারণ যাত্রীরা আলাদাভাবে এই ভাড়া নৈরাজ্যের প্রতিবাদ করেছে আটাপ এবং বাইরা পরিস্থিতি নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছে গলাকাটা ভাড়ার কথা অস্বীকার করছে এয়ারলাইন্স কর্তৃপক্ষগুলো বিশেষজ্ঞরা বলছে সংশ্লিষ্ট সকলকে নিয়ে ভাড়া বিষয়টি ফয়সলা করা উচিত প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ খবর দুটি আমাদের সৌদি আরবের সকল প্রবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আপনারা যা দেখছেন তারা শেয়ার করে অন্যদেরকে এক্ষুনি দেখার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল তো দেখেন অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরের খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজিএন টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন